কে কার কত নম্বর বাচ্চা নাকি কে 1971 এর পর পাকিস্তানের পাপের ফল সেটা এই ভিডিওটির পর সব পরিষ্কার হয়ে যাবে। তার আগে গতকাল রাতে যে ভিডিওটি দিয়েছি তা নিয়ে কিছু বলিনি। তাতে বলেছিলাম যে কথা না বুঝে কেউ কমেন্ট করবেন না। কিন্তু না, এই পৃথিবীতে কিছু প্রজাতি আছে যারা বুঝে কম বকে বেশি। যে তথ্যটি আমি শেয়ার করেছিলাম তা একজন বিএসএফের ডিআইজি উচ্চপদস্থ কর্মকর্তার, আমার নয়। তার জন্য আর্টিকেল লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম যাতে তারা পড়ে, কিন্তু তারা সেটা না পড়ে তাদের কর্ম তারা করে যাচ্ছে। অনেকে বলছে গোফিন বড় দাড়ি রাখা এটা ধর্মের ব্যাপার, কাফের বলা এটা ধর্মের ব্যাপার। আর্মির নিয়ম কি তারা জানে? যদি গোফিন দাড়ি রাখা ধর্মেরই অঙ্গ হতো, ধর্মেরই অংশ হতো, তাহলে সব মুসলিম কান্ট্রির সৈন্যরা গোফিন দাড়ি রাখতো, কিন্তু তারা রাখে না। একটি কট্টরপন্থীর উদাহরণ, সেটি ডিআইজি স্যার বোঝাতে চেয়েছেন। উর্দু হিন্দির মতোই, কিন্তু যে বা যিনি কথাটা বলছে তিনি হলেন বিএসএফের ডিআইজি। অত্যন্ত বোঝার ক্ষমতা আছে যে কোনটি হিন্দি আর কোনটি উর্দু। কিছু বছর আগে পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ প্রসাদ গ্রহণ করে আসতো, এমনকি খেয়েও আসতো, এখন সেটা হারাম হয়ে গেল। অনেকে কমেন্টে গোমাংসের কথা বলতে দেখা গেছে। যদি ভারতকে গোমাংস দেওয়া হয় তারা কি সেটা নেবে? তাদের প্রশ্ন দেখে তাদের লেভেল কীরকম সেটা বোঝা যায়। গোমাংস সবাই খায় না, আমরা কিন্তু তাদেরকে শুয়োরের মাংস দিচ্ছি না। সবাই যেটা খায় খিচুড়ি বা মিষ্টি সেগুলিই দিচ্ছে, কারণ তা সবাই খায়। তাই ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করবেন। একমাত্র যারা কট্টরপন্থী তারাই এসব কথা বলে, কারণ ভারতেও কিছু কট্টরপন্থী আছে তারাও এইসব কথা বলে। কিন্তু সব মুসলিম ভাই বা বন্ধুরা এরকম নয়। বেশিরভাগ মুসলিম ভাই বা বন্ধুরা আমাদের পুজোতে আসে, প্রসাদ খায়, আমরা তাদের ঈদে যাই, খাই। এসব হারাম, কাফের, এসব কথা তারা বলে না। একমাত্র যারা কট্টরপন্থী হয় তারাই কেবলমাত্র বলে। এবারে আসি ডিফেন্স আপডেট বাংলাদেশের কথায়। ভাই আমার তো লজ্জা আছে তাই জবাব দিচ্ছি, আপনার তো লজ্জাই নেই তাই আমার প্রশ্নের উত্তর এখনও আপনি দিতে পারেননি, আমার লেভেল নেই বলে কেটে পড়েছিলেন, কিন্তু যেই দেখলেন এখানে টাকা ইনকাম করা যাবে সেই আবার হাজির হলেন। সত্য নিউজ দিয়ে তো আপনার ব্যবসা হয় না, তাই ফেক নিউজই ছড়ান। আমার একটি জায়গায় বলার ভুল হয়েছিল যে পদ্মা নদীতে ইন্টারন্যাশনাল ওয়াটার আছে। হ্যাঁ আমি ভুল বলেছি, আমি মাপ চাইছি, ওখানে কোনো ইন্টারন্যাশনাল ওয়াটার নেই। কিন্তু স্থলভূমিতে যেমন নো ম্যান্স ল্যান্ড আছে তেমনি জলসীমাতেও আছে, যেটা কারো দখলে না, না বাংলাদেশের না ভারতের। আপনি আমার তথ্যের রেফারেন্স চেয়েছেন, তাহলে শুনুন। NDTV, দ্য ইকোনমিক্স টাইম, দ্য হিন্দু, মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভরসাযোগ্য সংবাদপত্র বর্তমান থেকে আমার সকল তথ্য নেওয়া হয়েছে। এবারে আসি মূল বিষয়ে। আপনি আমার উদ্দেশ্যে কথা বলার সময় অনেক লিমিট ছাড়িয়ে গেছেন, এর থেকে এটাও প্রমাণ হয় যে আগ্রাসী কারা। আমরা প্রাচীনকাল থেকেই সভ্য, কোনো দস্যু বা রেপিস জাতি থেকে বিলং করি না। আপনি বলছেন জেলেরা ইচ্ছে করেই ঢুকেছিল, আপনাকে নদীতে একা ছেড়ে দেওয়া হবে, আপনি সীমানা নির্ধারণ করতে পারবেন তো? কিন্তু স্থলভাগে এটা সম্ভব। 3 জেলে গেছিল একটি বোটে, যদি বোটটিকে ধরা হয় একজনকে কেন অ্যারেস্ট করলো? অনেকে বলতে শোনা গেছে যে আর 2 নাকি সাঁতরে পালিয়ে গেছে। তাহলে বলতে হয় বিজিবি যে বোট ইউজ করে তার যা গতি আর যে জেলেরা সাঁতার কাটার গতির থেকেও কম, তাই তো? আপনাদের কথা মতো যে সকল জেলে পালিয়েছিল তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফকে খবর দেয়, আবার ফিরে আসে। এই যাওয়া আর আসা এত দিন নিশ্চয়ই সময় লাগবে, ধরলাম 30 মিনিট সময় লেগেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত বিজেপি গ্রেপ্তার করা জেলেকে ক্যাম্পে নিয়ে গেল না কেন? সেখানেই কেন ছিল যেখানে জেলেকে তারা অ্যারেস্ট করেছিল? তারা ক্যাম্পে কেন গেল না? তারা সেই জায়গায় কেন দাঁড়িয়েছিল? এর সাধারণ উত্তর, তারা বিএসএফের জন্য অপেক্ষা করছিল। এবং যেটা প্ল্যান মাফিক, এনাদের বলতে শোনা গেছে যে বিএসএফ নাকি এসে জেলেদের মারধর শুরু করেছে, এটা কি করে সম্ভব? তাহলে বলতে হয় বিএসএফ বিজেপির ক্যাম্পে গেছিলো, কিন্তু বিএসএফ নদী থেকে তো কোনো স্থলভাগেই যায়নি। এদিকে বাংলাদেশিদের কথা শুনলে বোঝা যায় যে বিজেপি নাকি স্থলভাগে গেছিলো। তাহলে বুঝতেই পারছেন এদের কথার কত জায়গায় অসঙ্গতি আছে। এনার কথা মতো ওই ঘটনার আগে ভারতের এক জেলেকে ধরা হয়েছিল, কিন্তু তারা ছেড়ে দেয়, কারণ সে একা ছিল। তাই ওর কথা জানাতে গেলে বিএসএফকে বড় কর্তার মাধ্যমেই জানাতে হবে, এবং সেটার জন্যই তারা প্ল্যান করতে পারেনি। কিন্তু পরের দিন যখন 3 পেল, প্ল্যানটা সাকসেস করলো, একজনকে ধরে 2 ছেড়ে। কোনো দেশই, সে বাংলাদেশ বলো আর ভারত বলো, একজন জেলেকে বা জেলেদেরকে বেশি দিন ধরে রাখেনি, কিন্তু বাংলাদেশ এবারে সেটি করছে। কেন করছে? তার কারণ একটাই, যদি একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতো তাহলে সব তথ্য সবার সামনে এসে যেত। যেহেতু পরিবেশ এখন গরম আছে তাই তাকে ছাড়েনি, ঠান্ডা হলে তারপর ছাড়বে। ইনি বলেছেন বাংলাদেশি গরু পাচারকারীদের বিএসএফ কেন গুলি করে। আগেই বলে দিই, গরু পাচারকারী আর জেলেকে আপনি কীভাবে সমানভাবে দেখলেন? গরু পাচারকারীরা সাথে আর্মস রাখে, কাটারি রাখে, অনেক সময় তাদের ধরতে গিয়ে বিএসএফ আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। কখনও কোনো জেলেকে ধরতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কোনো দেশের জওয়ানদের? হয়নি। না কখনও কোনো জেলেকে বিএসএফ গুলি করেছে, করেনি। তাই গরু পাচার আর মাছ ধরা কখনোই সমকক্ষ নয়। ইনি 2001 আর 2005 কথা মনে করাচ্ছে, বলছে 11 বিজিবি নাকি 150 বিএসএফ জওয়ানকে মেরেছিল।
তাই আপনি এই সপক্ষে কি যুক্তি দেবেন, আপনি এই সপক্ষে কি প্রমাণ দেবেন যে বিজেপির 11 জন সদস্য নাকি বিএসএফের 150 জন সদস্যকে মেরেছিল? আবার বলছেন যে এক কোম্পানির বিজেপি নাকি তিন কোম্পানির বিএসএফকে রুখেছিল। আমি আপনার কাছে প্রমাণ চাইলাম, আশা করি পাবো। আপনি কি বলছেন নেপাল শ্রীলঙ্কা ভুটানকে ট্রাই করে দেখে এবার বাংলাদেশকে ট্রাই করছে? তাতে আপনি আবার দুটো স্ক্রিনশটও শো করিয়েছেন, তাতে একটি ক্রিকেট নিয়ে আর একটি কোয়ারা থেকে প্রশ্ন সেটাকে তুলে এনেছেন। আরে অতি চালাক ব্যক্তি, আমি কোয়ারাতে গিয়ে প্রশ্ন করব কেন আমেরিকা বাংলাদেশের পিছনে লাথি দেবে, আর নিজেই ওটা তুলে নিয়ে এসে দেখাবো যে আমেরিকা এরকম বলেছে বা আমেরিকা বাংলাদেশের মধ্যে এরকম সম্পর্ক, আপনারা কেমন পাবলিক সেটা বোঝা যাচ্ছে। রিসেন্টলি শ্রীলঙ্কাতে একটি ঘটনা ঘটে গেছে, তারপর পাকিস্তানিদের প্রতি কীভাবে শ্রীলঙ্কাতে আচরণ করা হয় সেটা কি আপনারা জানেন? কেমনভাবে তাদের দেশ থেকে তাড়ানো হয়েছে সেটা কি আপনারা জানেন, নাকি জেনেও চুপ করে থাকেন? আপনারা কখনো দেখাতে পারবেন যে ভারতীয়দের কোনো অত্যাচার করা হয় শ্রীলঙ্কাতে বা অন্য কোনো দেশে? দেখাতে পারবেন না। বা সেখানকার জনতা কোনোদিন ভারতীয়দের প্রতি অত্যাচার করেছে কি আপনারা কি দেখাতে পারবেন? পারবেন না। বিশ্ব কূটনীতির ব্যাপারে যার বেসিক নলেজ নেই সে এসেছে রিলেশনের ব্যাপারে জ্ঞান দিতে। হ্যাঁ, আপনি ভারতের বিএসএফ আর ইন্ডিয়ান আর্মির ব্যাপারে খুব ভালো জানেন, সেই জন্য বিএসএফ এবং বিজিবির 2001 সালের এবং 2005 সালের ব্যাখ্যাতে থামনেলসে আর্মিকেই দেখিয়েছেন। আপনি এতটাই জানেন আপনার ভিডিওতে বিএসএফকে ইন্ডিয়ান আর্মি বলতে শোনা গেছে। আপনি এতটাই জানেন রাশিয়ার ফাইটার জেট কিনে ফেলেও বাতিল করে দিচ্ছেন। আপনি এতই জানেন এয়ার ডিফেন্স সিস্টেমের ডিটেকশন রেঞ্জ আর এঙ্গেজ রেঞ্জ কোনটি সেটাও জানেন ভালোভাবে। আপনি সেই পাবলিক যে যার ভিডিওতে ভারতকে না টানলে আপনার ব্যবসা হয় না, আর আমি যদি তার জবাব দিই তাহলে আপনি সেই পাবলিক যে বলে আমার নাকি বাংলাদেশের কথা না বললে পেটের ভাত হজম হয় না। ভাই শুরুটা কে করেছে? আপনি সেই পাবলিক যে কোনো ব্যাপারে মিথ্যা রটিয়ে সেটিকে আবার ডিলেটও করেন। আপনি সেই পাবলিক যে যখন প্রমাণ দিয়ে কথা না বলতে পারে তখন টপিক চেঞ্জ করে, প্রমাণ দেওয়ার দরকার হলে চেপে যায়, আবার যখন ব্যবসা করবার সময় হয় তখন আগের টপিকের উত্তর না দিয়ে নতুন টপিক নিয়ে হাজির হয়। আপনি হলেন সেই পাবলিক যে কুয়েতে বাংলাদেশের আর্মির সাফল্যের কথা বলেন কোনো প্রুফ ছাড়াই। আপনি নাকি কোন রিটার আর্মির মুখে কথাগুলি শুনেছেন, তার নামও বলেননি। ওরকম গল্প আমরাও বানাতে পারি কিন্তু বানাই না, আমরা নাম করে বলি। যে বিএসএফ জওয়ান আহত হয়েছিল বর্তমানে সংবাদপত্রের সংবাদদাতারা তার কাছ থেকে শুনেই রিপোর্ট লিখেছে। যদি আপনাদের দম থাকে ভারতে আসুন, এসে জেনে যান। মুর্শিদাবাদের পুলিশ সুপার তিনিও সেম বয়ান দেন, তাহলে কী বলবেন, এনারা মিথ্যে বলছেন? আচ্ছা, ভারত যদি ভুল করেই থাকে তাহলে ক্ষমা ভারতের চাওয়ার উচিত ছিল, কিন্তু বাংলাদেশের গৃহমন্ত্রী ভারতের থেকে ক্ষমা চাইছে কেন? দরকার হলে তিনি বলেছেন ভারতের গৃহমন্ত্রীর সাথেও দেখা করবে কেন? ওই যে 2001 আর 2005 ঘটনা বললেন না, যে 11 জন বিজেপি নাকি 150 জন বিএসএফকে মেরেছিল। আরে ভাই, ভারতের এনসিসি করা 150 জন ছেলেদের সামনেও টিকতে পারবে না আপনাদের ওই 11 জন বিজেপি, কোথায় তুলনা করছেন বিএসএফের সাথে? কি বলছেন, পাকিস্তানের সাথে লড়াই করেই নাকি আপনারা স্বাধীনতা পেয়েছেন? হ্যাঁ, 8 মাস ধরে এত লড়েছেন যে পাকিস্তানের কিছুই করতে পারেনি, উল্টে আপনাদের পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের করে দিয়েছে। ভারতের সেনা নামলো আর পাকিস্তান সাফ হলো। কিন্তু হ্যাঁ, একটা কথা সবাই ঠিকই বলে, কিছু জিনিস সাফ হয় না, যেমন রক্তের দোষ। পাকিস্তান যে কুকর্ম করে গেছিল তার ফসল হলো অনামিকা নামে এই ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি। শেষে আবার ভারতীয়দের কাছ থেকে ভিক্ষাও চাইছে। আরে মির্জাপুর কেমন ছিল সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। সারা ভিডিওতে ভারতীয়দের গালি দিবি আবার ভিক্ষাও চাইবি, সারা দুনিয়া জানে ভারত কেমন, এদের মতো লোকজন ভারতকে খারাপ বললেও ভারতের একটা ড্যাশও ছিঁড়তে পারবে না এরা। আমার দেশের মানুষ আমাকেই গালাগালি দিচ্ছে এই একটি কারণের জন্যই যে বাংলাদেশের মতো একটা লোয়ার মার্কা দেশের সাথে ভারতের তুলনা কেন করেন? বন্ধুরা, আমরা ভারতীয়রা বেশি সহ্য করি, সেটা প্রাচীনকাল থেকেই। কিন্তু মনে রাখবেন, সহ্য করা মানে ওদের লাই দেওয়া, সেটা সম্ভব নয়। যে দেশ মায়ানমারকে আটকাতে হিমশিম খায় তারা ভারতের নামে বাজে কথা বলে। আমি বা আমার আশেপাশের কেউই বাংলাদেশের কোনো কিছুই ব্যবহার করে না, মানে আমরা বাংলাদেশ ছাড়া থাকতে পারবো খুব ভালোভাবে, কিন্তু বাংলাদেশ ভারত ছাড়া থাকতে পারবে না। সবার ঘরে দেখুন কিছু না কিছু ভারতের জিনিস আছেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, জয় হিন্দ।